আসুচি আউ এক বড় বর্ষা ভিজি পারে। রাজ্যরে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। দশহরা বর্ষা হেব নাহিঁ বলি পানিপাগ বিভাগ পক্ষরু কুহা যাইছি, কিন্তু কুমার পূর্ণিমা বেড়কু রাজ্যরে বর্ষা হেবার সম্ভাবনা রয়েছে আই পানিপাগ বিশেষজ্ঞ প্রফেসর সুরেন্দ্রনাথ পশুপালক কইছন্তি। ওড়িশারে 14 তারিখ পর্যন্ত পাগ শুখুলা রহিব, কেতেক স্থানরে বর্ষা হইপারে। 15 দক্ষিণ উপকূল ওড়িশারে বর্ষা আরম্ভ হেব। গঞ্জামরু পুরী পর্যন্ত 15-18 তারিখ ভিতরে উপকূল অঞ্চলরে মধ্যম ধরনর বর্ষা সম্ভাবনা রয়েছে। গোটিয়ে দুইটি স্থানরে প্রবল বর্ষা হইপারে। 16-18 তারিখ ভিতরে দক্ষিণ আভ্যন্তরীণ ও 17-18 তারিখরে উত্তর ওড়িশারে স্বল্পরু মধ্যম ধরনর বর্ষা সম্ভাবনা রয়েছে। 16 ও 17 অধিক বর্ষা হইপারে। আজি কেন্দুঝর, ময়ূরভাঞ্জ, বালেশ্বর, গঞ্জাম, গজপতি, মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, নবরঙ্গপুরে হালুকারে মধ্যম বর্ষা হেবার সম্ভাবনা রয়েছে। 14 যায় এমিতি স্থানে স্থানে বর্ষা হইপারে। 15 খোর্ধা, পুরী, গঞ্জাম, গজপতি, কন্ধমাল, মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, নবরঙ্গপুর বর্ষা সম্ভাবনা রয়েছে। 16 দক্ষিণ ওড়িশা এবং কটক কেন্দ্রাপড়া জগতসিংহপুরে বর্ষা হইপারে। গুরুবার দিন 14টি স্থানরে দিনর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়স তপিছিলা। চান্দবালি 36 ডিগ্রি থিলা বেড়ে টিটিলাগড়ে 35 ডিগ্রি রেকর্ড হইছিলা।